মা পারুল, আজ তো আমাদের ঘরে কোনো খাবার নেই রে মা। চল না আর দুই মামে মিলে নদীতে জাল নিয়ে যাই, যদি দু একটা মাছ পাই তাহলে সেগুলো বাজারে বিক্রি করে কিছু চাল ডাল কিনে আনা যাবে। আচ্ছা ঠিক আছে মা চলো, আর যদি বড় কোনো মাছ পাই তাহলে সেটা কিন্তু তেলে ভেজে দিবে আমাকে, আমি গরম ভাতের সাথে নুন আর গরম মাছ ভাজা খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তাই হবে, চল এবার। সুখী আর পারুল মিলে জাল নিয়ে নদীতে যায়। আর নৌকা নিয়ে নদীর জলে জাল ফেলে। বেশ কিছুক্ষণ পর মা, ও মা, আমরা তো একটা মাছও পেলাম না, এবার কি হবে বলো তো? কি আর হবে রে মা, আরো কষ্ট করতে হবে, চল এবার আমরা নদীর গভীরে যাই, নদীর গভীরে সব বড় বড় মাছগুলো থাকে। আচ্ছা মা চলো। দুই মামি মিলে নদীর গভীরে যায় আর সেখানেই তারা বড় একটা পেঁপে গাছ দেখতে পায়। সেই পেঁপে গাছে অনেক বড় একটা তরমুজ ঝুলেছিল। মা মা দেখো পেঁপে গাছে কত বড় তরমুজ ধরেছে, চলো না মা তরমুজটাকে নিয়ে আসি। দাঁড়া মা দাঁড়া, এমন অদ্ভুত গাছ তো আমি আগে কোনোদিন দেখিনি, এখানে মনে হয় কোনো গড়বড় আছে রে মা, চল আমরা বাড়ি ফিরে যাই। সুখীর কথা শেষ হতে না হতে তরমুজ থেকে বড় একটা জিহ্বা বের হয়ে পারুলকে টেনে নেয়। এই আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ, বাঁচাও আমার মেয়েকে, কেউ বাঁচাও। মাছ নদীতে থাকার কারণে সুখীর চিৎকার কেউ শুনতে পায় না, আর পেঁপে গাছের সেই রাক্ষসী তরমুজ পারুলকে খেয়ে আবার তার লম্বা জিহ্বা বের করে সুখীকে টেনে খেয়ে ফেলে। কিসাত কিসাত শেষাত, এমন পাখি যদি আমি রোজ রোজ খেতে পারতাম তবে তো অভিশাপ মুক্ত হতে পারতাম, কিন্তু জঙ্গল থেকে এতটাই দূরে চলে এসেছি যে তেমন কোনো পাখি আমার কাছে আসছে না, ধর এমন হলে কি আর চলে? পেঁপে গাছের অভিশপ্ত তরমুজ নিজেকে অভিশাপ মুক্ত করতে না পারার কারণে আফসোস করতে থাকে। এইদিকে জঙ্গলের সব পাখিরা সুখী আর পারুলকে খুঁজে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। আমি পারুলটাকে কত ভালোবাসতাম, আর আজ পারুল আমাকে ফাঁকি দিয়ে কোথায় চলে গেল। টুনি, ও টুনি রে, আমার পারুল দিদি ভাইকে তুই এনে দে না রে, মেয়েটা যে আজ সারা দিন আসেনি আমার ঘরে, ঘরটা পুরো ফাঁকা হয়ে আছে রে। মা তুমি কেঁদো না, ওদের যখন আমি জঙ্গলে খুঁজে পেলাম না, ওদের এখন আমি নদীতে গিয়ে খুঁজে আসবো। তুই যা মা, আর যেখানেই পারিস সেখান থেকে খুঁজে এনে দে। ঠিক আছে মা, তুমি কেঁদো না, আমি যাচ্ছি। মিনুকে কোনো রকম ভাবে সান্ত্বনা দিয়ে টুনি সুখী আর পারুলকে খুঁজতে বের হয়। টুনি পুরো নদীর পার খোঁজে কিন্তু কোথাও তাদের খুঁজে পায় না। আমি তো এদের কোথাও খুঁজে পেলাম না, তাহলে কি এরা মামি কোনো কারণে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর অন্য কোথাও চলে গেছে? টুনি মন খারাপ করে শূন্য হাতে বাড়ি ফিরে আসে, আর এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে জঙ্গলের আরো কিছু পাখি নদীতে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসে না, তা নিয়ে পুরো জঙ্গলে তোলপাড় শুরু হয়ে যায়। এভাবে দিনের পর দিন পাখিগুলো যাচ্ছে কোথায়? এভাবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে একদম চলবে না, আমাকে এটা রহস্য বের করতেই হবে, আর এই রহস্য বের করতে একমাত্র তান্ত্রিক বাবাই পারে আমাকে সাহায্য করতে। আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। তান্ত্রিক বাবা আপনি আমাকে সাহায্য করুন বাবা, আমি খুবই চিন্তার মাঝে আছি বাবা। কি হয়েছে সব আমাকে খুলে বলতো। আমাদের জঙ্গলের পাখিরা নদীতে গেলে আর ফিরে আসছে না, ফিরে না আসার ভয়ে কেউ আর নদীতে তাদের খুঁজতেই যাচ্ছে না, আপনি এর একটা বিহিত করুন না বাবা, নয়তো কোনো না কোনো পরিবার তার প্রিয়জনকে হারাবে।
ওই নদীর জলে পেঁপে গাছে আছে এক অভিশপ্ত তরমুজ, আর সেই তরমুজ নিজে অভিশাপ মুক্ত হওয়ার কারণে নিষ্পাপ পাখিদের ধরে ধরে খাচ্ছে। এই আপনি কি বলছেন বাবা, ওই পেঁপে গাছে থাকা তরমুজ কি করে অভিশপ্ত হলো? এ অনেক বছর আগের কথা। এক পরী ছিল, সে ছিল খুবই অহংকারী, কখনোই সে কাউকে দেখতে পেত না। একদিন এক সাধু বাবা বসে ধ্যান করছিল, আর তখনই সেই পরী, এই বুড়ো, এই তোর এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, আমার পছন্দের পেঁপে গাছের তলায় বসে ধ্যান করায়? এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো এক্ষুনি তোকে লাথি মেরে আমি সরিয়ে দিব বললাম। সেদিন দুষ্ট পরীর কথায় সাধু বাবা ধ্যান থেকে ওঠে না। তখনই পরী রেগে গিয়ে সত্যি সত্যি সাধু বাবাকে লাথি মেরে ফেলে দেয়, আর অমনি সাধু বাবার ধ্যান ভেঙে যায়। আহ, মূর্খ পরী কোথাকার, তুই আমার একটা গুরুত্বপূর্ণ ধ্যান ভেঙে দিলি, আমাকে লাথি মারলি, আমাকেই তুই আঘাত করেছিস। দাঁড়া, চুপ শয়তান বুড়ো, আমাকে তুই মূর্খ বলছিস? তোকে তো আমি আজ মেরেই ফেলবো, আর তারপর তোর মাংসগুলো দিয়ে আমি গ্রিল বানিয়ে খাবো। মূর্খ পরী, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে একটা তরমুজের আকার লাভ করবি, আর সেই তরমুজ হবে অভিশপ্ত, আর তুই অভিশপ্ত তরমুজ হয়ে পেঁপে গাছে ঝুলে থাকবি, আর সেটাও আবার নদীর জলে। আর তুই যখন 1001টা পাখি খেতে পারবি, তখনই তোর অভিশাপ কেটে যাবে, আর তুই স্বাভাবিক হতে পারবি, তার আগে নয়। আর সেটা যদি তুই না পারিস, তাহলে আজীবন তুই অভিশপ্ত তরমুজ হয়েই থাকবি, বুঝতে পেরেছিস? আর তখন থেকেই পরি অভিশপ্ত তরমুজ হয়ে রয়েছে। বাবা, ওই অভিশপ্ত তরমুজকে অভিশাপ মুক্ত করার কি কোনো উপায় নেই? আছে, আর সেটা হলো আমার কাছে থাকা এক মন্ত্রপূত জল। এই জল যদি অভিশপ্ত তরমুজের শরীরে ছিটিয়ে দেয়া যায়, তবেই ওই অভিশপ্ত তরমুজ অভিশাপ মুক্ত হবে। তাহলে এক্ষুনি চলুন বাবা। টুনি তান্ত্রিককে নিয়ে নদীর জলে পেঁপে গাছে ঝুলে থাকা অভিশপ্ত তরমুজ গাছের কাছে যায়, আর সেই মন্ত্রপূত জল অভিশপ্ত তরমুজের গায়ে ছিটিয়ে দেয়। তখনই পরি তরমুজ থেকে আবার বেরিয়ে আসে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনলে। আমরা তোমাকে বাঁচিয়েছি, তবে তোমাকে তোমার ভুলের জন্য অনুশোচনা ভোগ করতে হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কোনোদিন অহংকার করব না, আমি আমার স্বাভাবিক জীবন পার করব। পরি তার সব ভুল বুঝতে পারে আর নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।